কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, চলতি মৌসুমে আউশের ফলন বৃদ্ধিতে 34 কোটি টাকা প্রণোদনা দিচ্ছে সরকার। তিনি আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সহ সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ, উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, সঠিক সময়ে উন্নত বীজ ও সার কৃষকের মাঝে সরবরাহ এবং উন্নত প্রযুক্তি ও গবেষণার ফলে কৃষিতে সরকার দিন দিন সফলতা অর্জন করে চলেছে। তিনি আরও বলেন, সরকার খাদ্য ঘাটতি কাটিয়ে বর্তমানে প্রতি বছর প্রায় 15,000 মেট্রিক টন চাল রপ্তানি করছে, যা শেখ হাসিনা সরকারের সাফল্যের অনন্য দৃষ্টান্ত।